শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। এদিকে সংলাপ নিয়ে বিতর্ক, দাবি মানলে বসা যেতে পারে এক টেবিলে। বিএনপি বলছে অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। জানাবো আমি আট কেন্দ্রে ভোট ডাকাতি করেছি বলেই আপনি উপজেলা চেয়ারম্যান। এবং সর্বশেষ জানাবো রাসিক নির্বাচনে অংশ নেওয়া বিএনপির 16 নেতাকে আজীবন বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের পোষা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে তাদের কাদের মির্জা বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় আমেরিকা। কেন ঘাঁটি করতে চায়? এই ঘাঁটি করে তারা এখন থেকে চীন সহ বিভিন্ন দেশের যুদ্ধে করবে, বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাবে। শেখ হাসিনাকে এই প্রস্তাব দিয়েছিল আমেরিকা, কিন্তু নেত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেত্রী বলেছিলেন শির যাবে, তারপর সীমানা দেব না। তাই আজ শেখ হাসিনাকে সরাতে চায় আমেরিকা। ডক্টর ইউনুসকে সম্পর্কে দেশের মানুষ সব জানে উল্লেখ করে সমাবেশে আব্দুল কাদের মির্জা বলেন, গ্রামীণ ব্যাংকের নামে গ্রাম পর্যায়ে নিরীহ গরিব মানুষের শেষ সম্বলটুকু শেষ হয়ে করে দিয়েছিল ডক্টর ইউনুস। গ্রামীণ ব্যাংকের সুদ ছিল 44%, অথচ তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আসলে তাকে সুদের উপর নোবেল দেওয়া হয়েছিল। এখন দেশে তার বিচার শুরু হয়েছে। এতদিন কোথায় ছিল, হঠাৎ কোথা থেকে আবির্ভাব হলেন তিনি? বিএনপির সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে, তারা সেন্ট মার্টিন দিয়ে দেবে আর বিনিময় ক্ষমতা এনে দেবে উল্লেখ করে কাদের মির্জা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা আজকে ভিসা নীতি ঘোষণা করেছে। আমেরিকা যাদের বাড়ি গাড়ি আছে তাদের কাপড় চোপড় ঠিক নেই, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা যারা দেশে আছি তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। আমাদের আমেরিকা যাওয়ার দরকার নেই। এর আগে নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডাকেও নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। বিএনপির সমালোচনা করে কাদের মির্জা বলেন, বিএনপি হারিকেন নিয়ে মিছিল করেছে, এখানে দাঁড়িয়ে বলছি 15 দিন পর আপনাদের হারিকেন আপনাদের গলায় লাগাবো। কি যেন ঘেরাও করবেন না, ঘেরাও 15 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে, জনগণ আপনাদের তখন ঘেরাও করবে। সংলাপ নিয়ে বিতর্ক, দাবি মানলে বসা যেতে পারে এক টেবিলে। বিএনপি বলছে অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের বক্তব্যকে আমলে নিচ্ছে না জাজপথে প্রধান বিরোধী দল বিএনপি। আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর বিষয়টি নিয়ে ভাববেন বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে তারা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই শুধু সংলাপ হতে পারে। সেই সংলাপে নির্বাচনকালীন সরকার গঠনের পদ্ধতি ও কাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারক নেতারা। সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ার গতকাল বুধবার বিএনপির জ্যেষ্ঠ নেতারা পৃথক অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং সমকালকে সব কথা বলেন। মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সমাবেশে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপের কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। একদিন পর গতকাল 14 দলের সমন্বয়কারী আমির হোসেন আমু এই বক্তব্যকে একসুরে নাকচ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের যুগ্ম সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন বলে জানা গেছে বলেও জানা। চলমান রাজনৈতিক সংকট এবং আরও ধরনের কথাবার্তার সাথে এই ধরনের কথা বলা হয়েছে। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের এমন ভিন্ন ভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় এবং এ ধরনের কথা বলা হয়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে জবাবদিহি দায়বদ্ধ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। এর জন্য আগে সরকারের পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, তারপরে সংলাপ হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংলাপ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক পরিষ্কারভাবে বললেন শেখ হাসিনা পদত্যাগ করবে, নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হবে, কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করা হয়। এখন আমির হোসেন আমও সংলাপের কথা বললেন, অথচ তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরেক কথা বলছেন। সংকট সমাধান নিয়ে ক্ষমতাসীন দলে নেতা মন্ত্রীদের বক্তব্যকে এলোমেলো বক্তব্য হিসেবে দেখছেন ডক্টর খন্দকার মোশাররফ। তিনি বলেন, আসলে তারা এলোমেলো লীগ হয়ে গেছেন, আরো এলোমেলো হবে, সময় শেষ হলে এমনি হবে। সরকার সময় শেষ, সাধারণের রাজপথে সমাধান, তবে আলোচনার সময় শেষ হয়নি, এখনো সময় আছে। তার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন, নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, এরপরে নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে তার জবাব দেবে বিএনপি। তবে এই ইস্যুতে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতারা ও সরকারের মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন সেটিকে আপাতত আমলে নিচ্ছে না সারা।
তিনি বলেন কোথায় কোন সমাবেশ কে কি বলছেন সেটির জবাব দেওয়া তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কেউ লিখিত প্রস্তাব দিলে সেটির জবাব দেওয়ার জন্য ভাববেন তারা। বিএনপি নেতারা সমকালকে আরো বলেন সরকার সব দিক থেকে চাপ দিচ্ছে। বিগত নির্বাচন সুষ্ঠু হয়নি বলে আন্তর্জাতিক মহলের এবারের নির্বাচনকে সুষ্ঠু করার তাগিদ রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। অন্যান্য গণতন্ত্রকামী রাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক সংকট ও লোডশেডিং দ্রব্যমূল্য নিয়ে চাপে রয়েছে সরকার। এর মধ্যে বিরোধী দলগুলো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেছে। দেশে বিদেশে এমন নানা চাপের কারণে এখন সংলাপের কথা বলছে সরকার। দলের বেশ কয়েকজন নেতা বলেন ক্ষমতাসীন দলের সঙ্গে এর আগে যতবারই সংলাপে বসা হয়েছে ততবারই তারা ওয়াদা ভঙ্গ করেছে। জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবে ওইসব সংলাপ কোনো কাজে আসেনি। তাই এবার সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, তারপর সংলাপে বসার ব্যাপারে আলোচনা হতে পারে। বিএনপি নেতারা জানান নির্বাচনকালীন সরকার প্রশ্নের সংকটের জন্য বর্তমান সরকার দায়ী। 1996 সালে সব দলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু 2008 সালে ক্ষমতায় এসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সবার মতামত উপেক্ষা করে তা বাতিল করে দেয়, যাতে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ওই সময় থেকে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অচলাবস্থা কাটাতে দেশ বিদেশের নানা চেষ্টাকেও আমলে নেয়নি তারা। 2013 সালে ওই চেষ্টার অংশ হিসেবে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসাবে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এক বছরের 3 দফায় ঢাকায় আসেন। 6 দিনের সফরকালে তারানকো মোট 25টি বৈঠকে অংশ নেন। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন ওইসব বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এটা সংবিধানের নিয়ম রক্ষার নির্বাচন, এই নির্বাচন শেষে সবার অংশগ্রহণ একটি মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের ওয়াদা রক্ষা করেনি। একইভাবে 2018 সালের নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ আয়োজন করেন, সেখানে বিএনপির পক্ষ থেকে যতগুলো দাবি করা হয়েছিল তার একটিও রক্ষা হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়নি। বিরোধী দলের নেতা কর্মীদের এমনকি প্রার্থীরাও হামলা মামলা কোর্ট থেকে রক্ষা পাননি, প্রার্থীদেরও কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে দিনের ভোট আগের দিন রাতে করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই দুটিকে সবখাটে ঘটনাকে রেখে আওয়ামী লীগ আর ভরসায় রাখতে পারছে না বলে জানান বিএনপি। তারা মনে করছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এবারও ভিন্ন কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীন দল। এরই মধ্যে তাদের আজ্ঞাবহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সারা দেশে বিএনপি সহ বিরোধী দল নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা হামলা গ্রেপ্তার শুরু করেছে। নির্বাচনে এক বছর আগে থেকে বিরোধী দলকে নির্বাচনী মাঠ থেকে নির্মূল করার মিশন শুরু করেছে বলে অভিযোগ দলটির। এই অবস্থা আগের মতো সংলাপের মতো নাটকে অংশ নিলে দলের তৃণমূলে ভুল বার্তা যেতে পারে বলে শঙ্কা তাদের। তাই যে সংলাপে সমস্যার সমাধান হয় না, সুষ্ঠু নির্বাচন হয় না, সেই সংলাপে অর্থহীন বলে মনে করছে দলটির নেতারা। আমি 8 কেন্দ্রে ভোট ডাকাতি করেছি বলে আপনি উপজেলা চেয়ারম্যান। কক্সবাজার সদর উপজেলা পরিষদের বিগত নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে 8টি কেন্দ্রে ভোট ডাকাতি করেছে বলে বহু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যুবলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী। তিনি উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কায়েসারুল হক জুয়েলকে উদ্দেশ্য করে ইমরুল কায়েস বলেন, কায়েসারুল হক জুয়েল, আপনি একজন অকৃতজ্ঞ অমানুষ, কারণ গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে গিয়ে আপনার জন্য 8টি কেন্দ্রে আমি ভোট ডাকাতি করেছি। আমি না থাকলে আপনি কখনো উপজেলা চেয়ারম্যান হতে পারতেন না। যদি আপনার মনে না থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার শ্রদ্ধাভাজন মাসিদুল হক রাশেদকে, যিনি এখন নারিকেল গাছ প্রতীকে ভোট করছেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার মেজো ভাই কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মার্শাল মামাকে। তার এই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় তোলপা শুরু হয়। উল্লেখ্য, কায়েসারুল হক জুয়েল বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। কক্সবাজার জেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা 1 এম মোজাম্মেল হকের কনিষ্ঠ ছিল। তার বড় ভাই সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাসিদুল হক রাশেদ দলীয় মনোনয়ন না পেয়ে তিনি নাগরিক কমিটির ব্যানারে কক্সবাজার পৌরসভা নির্বাচন করেছেন। এদিকে যুবলীগ নেতা ইমরুলের এই বক্তব্যের ফলে ইভিএম পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, কারণ কায়েসারুল হক জুয়েল 2019 সালে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট নির্বাচিত হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। যুবলীগ নেতা ইমরুলের ভোট ডাকাতি করে জয় নিশ্চিত করা বক্তব্যের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান কায়েসারুল হক জুয়েল জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল ও পৌর বিদ্রোহী প্রার্থী মাসিদুল হক রাশেদকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও ফোন রিসিভ করেনি। তবে যুবলীগ নেতা ইমরুলের বক্তব্যের দায় নিবে না জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় কারো উদ্ভট ও ব্যক্তিগত বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না। বর্তমান সরকারের আমলে সবসময় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ভোট ডাকাতির বিষয়ে এক ব্যক্তির দেওয়া বক্তব্যে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। রাশিক নির্বাচনে অংশ নেওয়া বিএনপির 16 নেতাকে আজীবন বহিষ্কার।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সহ 16 নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বহিষ্কারের চিঠি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয় তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী নির্বাচনে প্রার্থী হওয়ার নাম ও পদে উল্লেখ সহ কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে 16 জনের নাম ও পদবী উল্লেখ সহ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছিল। তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।